এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বলছি আমার তো আর কাবাব মে হাড্ডি হয়ে কোনো লাভ নেই, তাই না? আমি তাহলে আসি। এই তোকে একটা গাঁটটা দেবো, টাটা। এটাও পারে বটে। হ্যাঁ নাও, কেন শালুক, আমাকে একটা কথা বলো। তুমি হসপিটালে আমাকে বললে না যে রান্নাঘরের মেঝেতে অনেকটা তেল পড়েছিল, কথাটা না আমার তখন থেকে মাথায় ঘুরে যাচ্ছে। আচ্ছা রান্নাঘরে তেল পড়লো কি করে, মানে তোমার কি মনে হয়? বুঝতে পারছি না। আরে না না, বোঝার চেষ্টা করো, একটু মনে করো না, মানে ওদিনকে যে রান্না করেছিলে তেল ইউজ করেছিলে কিনা। টুকাই তোমার থেকে 10,000 টাকা নিয়েছে, কিন্তু কেন? আমি তো ওই 10,000 টাকাটা এনেছিলাম আর ওটাই আমি ফেরত দিতে যাচ্ছিলাম, তারপরেও। সত্যি নাকি রে, তুই টাকা শোধ করতে যাচ্ছিলিস? এই তার লক্ষণ। সত্যি বৃন্দা, কত তামাশা যে তুই দেখাতে পারিস না, আমি সত্যি ভেবে পাই না রে। বাড়িতে তো ভাই বোনদের তুই এত শাসন করিস, আর অন্ধকারে রাস্তায় তুই এসব কি কাণ্ড করছিস? হ্যাঁ কি করছিস? এসব যদি তোর বাড়ির লোকের কানে যায় খুব ভালো হবে তো? হ্যাঁ খুব ভালো হবে তো? জটিলদা, বৃন্দা, কিছু হয়েছে নাকি গো? তোমাদের মুখ দেখে মনে হচ্ছে কিছু হয়েছে। না না, কি আবার হবে? আমার ভাইয়ের মেয়েটা, তাকে একটু সুশিক্ষিত করার চেষ্টা করছিলাম আর কি। তা দেখো না কেমন রাগ দেখাচ্ছে এই বুড়ো জ্যাঠার উপর। কি বলবো, আজকালকার ছেলে মেয়ে আর কিছু বলার নেই। আপনারা এতক্ষণ ধরে বৃন্দাকে অনেক আজে বাজে কথা বলে যাচ্ছেন, এবার থামুন। অঙ্কুর, তুই কথা বলিস না, তুই চুপ করে যা, তুই এখন বাড়ি যা। এখন এই সমস্ত নিয়ে তুই ভাবিস না, তুই বাড়িতে গিয়ে রেস্ট নে, তোর রেস্টের প্রয়োজন। এখন এখানে যেগুলো হচ্ছে সেটাতে আমি অভ্যস্ত, তুই তুই এই সমস্ত নিয়ে ভেবে নিজের শরীর খারাপ করিস না, তুই বাড়ি যা। না বৃন্দা, আমি তোকে এখানে ফেলে কোথাও যাব না। অঙ্কুর, আমি বললাম তো আমি কোথাও যাব না। তুই ওনাদের সঙ্গে যা কথা বলার বল, আমি এখানেই থাকবো, আমি এখান থেকে এক পাও নড়বো না। এই নাও জাটাই 10,000 টাকা। টুকাই যেটা তোমার থেকে নিয়েছিল সেই টাকাটা আমি তোমাকে ফেরত দিলাম। রাখ বৃন্দা, তোর টাকা রাখ। এই আমার নাম জটিলেশ্বর রায়, আমি ফেরত নেব বলে না কাউকে টাকা দিই না। হ্যাঁ কথাটা মনে রাখিস। এটা ধরো, তোমাদের দয়ার আমার কোনো প্রয়োজন নেই, ধরো। খুব টাকার গরম হয়েছে তোর না? খুব টাকার গরম হয়েছে, দেখ। আর যাকেই তুই টাকার গরম দেখাস না কেন, আমাদের দেখাতে আসবি না কখনো না। এই রাতের অন্ধকারে হঠাৎ কেন তোর পুরনো বন্ধুর কথা মনে পড়ে গেল সেটা বুঝতে আর আমাদের বাকি নেই বৃন্দা, বুঝেছিস তো? আর অঙ্কুর, পুরবি ম্যাডাম যদি জানতে পারেন না খুব রাগ করবেন, কিন্তু খুব রাগ করবেন। মানে কি বলতেটা কি চাইছেন আপনি? বৃন্দা আমার থেকে টাকা নিয়েছে, আর এখনই কি বললেন আপনি আমাকে আমার মায়ের ধমকে দিচ্ছেন? শুনুন, আপনি এক কাজ করুন, আপনি এখনই আমার মাকে কল করুন, কল করে আপনার যা খুশি আপনি বলতে পারেন, করুন করুন না। অ্যান্ড ফর ইওর কাইন্ড ইনফরমেশন, যদিও এই এক্সপ্লেনেশনটা আপনি ডিজার্ভই করেন না, তাও আমি আপনাকে জানিয়ে রাখছি যে বৃন্দা আমার থেকে এক টাকাও নেয়নি, আর আমি এখানে বৃন্দার সঙ্গে দেখা করতে এসেছিলাম, বৃন্দা আমাকে ডাকেনি। অঙ্কুর, অঙ্কুর থাম, এত রিয়্যাক্ট করিস না, বিকৃত মানসিকতার লোকেদের এরকম ভাবাটাই স্বাভাবিক। তোমাদের হয়তো নেই জ্যাঠাই, কিন্তু আমার আছে আত্মসম্মান। আমি টাকার জন্য কোনোদিন কারো কাছে হাত পাতিনি আর হাত পাতবো না। এসব গাল ভরা কথা না আমাকে শোনাতে আসিস না। তুই আমি খুব ভালো করে চিনি,
আমি খুব ভালো করে জানি তুই কি করতে পারিস কি বলতে পারিস, সুতরাং এসব বলে লাভ নেই। বাবা অঙ্কুর, ওই ওই কথাটা ঠিক বিশ্বাস করতে পারলাম না গো, কিছু মনে করো না। আসছি গো, একটা বিয়ে বাড়িতে যাবার আছে, চলো গো বিজয়। এই বৃন্দা, তুই কাঁদছিস কেন? তুই এতক্ষণ তো অনেক স্ট্রং ছিলিস, এখন কি হলো? এখন কান্নাকাটির কি হলো বৃন্দা? তুই কি ওনাদের কথায় কষ্ট পে? না রে, ওরা যা ইচ্ছে বলুক, আমার আমার কিছুতে কিচ্ছু এসে যায় না। আমি তো শুধু টুকাইয়ের কথা ভাবছি। টুকাই টুকাই শেষ পর্যন্ত জ্যাঠার কাছে হাত পেতে টাকা নিল অঙ্কুর, আমি টাকাটা জোগাড় করে আনার পরেও। বৃন্দা তুই মন খারাপ করিস না, শোন আমি তোকে ড্রপ করে দিচ্ছি বাড়িতে, তুই বাড়িতে গেলেই সব কিছু জানতে পারবি, চল। না রে, আমি আমি এখান থেকে এটুকু রাস্তা ঠিক হেঁটে চলে যেতে পারবো, তোর ছাড়তে যাওয়ার দরকার নেই। কেন জেদ করিস বৃন্দা, চল না। বলছি তো অঙ্কুর, কোনো দরকার নেই, আমি পারবো যেতে। এই তো নিতাই দা, নিতাই দা বলছি, ওকে নিয়ে বাড়ি যাও না। বৃন্দা, অঙ্কুর তুই কেন বুঝতে পারছিস না, কেন করছিস এরকম? তুই যদি ছাড়তে চাস আর আমার বাড়ি যদি কেউ তোকে দেখে। অঙ্কুর আমার কোনো প্রবলেম হবে না, আমি চলে যেতে পারবো। ঠিক আছে ঠিক আছে, আমি আর কিছু বলছি না, আমি যাচ্ছি, কিন্তু তুই সাবধানে যাস। মন খারাপ করে থাকবি না, তুই আমার মনের জোর, এটা মনে রাখবি, আমি তোর সবসময় পাশে আছি। আমি হয়তো তোর থেকে অনেক দূরে থাকতে পারি, কিন্তু আমি সবসময় তোর পাশে থাকবো, সারা জীবন থাকবো। তার গন্ধে মেখে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলা।